নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জুলহাস নামের দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 23 জনে। তার আগে শামীম হাসান নামের আরও একজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। এ পর্যন্ত 20টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার 4 সেপ্টেম্বর রাত 8:45 দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পশ্চিমতলা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় 50 জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় 37 জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিন রাত 12:30 দিকে প্রথম মৃত্যু হয় জুয়েল নামের এক শিশুর। এরপর রাতে, সকালে এবং বিকেলে অন্যদের মৃত্যু হয়। মৃতের তালিকায় রয়েছেন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনও। ভর্তির পর ডাক্তার সামন্ত লাল সেন জানিয়েছেন এ পর্যন্ত 37 মুসল্লিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবারই ডিপ বার্ন রয়েছে। শতাংশের হিসেবে কোন রোগীর কতটুকু বার্ন করা হয়েছে তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে বলা যায় কেউ সংখ্যামুক্ত নন। এদিকে প্রাথমিকভাবে এসি নয়, গ্যাস লাইন থেকেই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে জানিয়েছেন নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরিফিন। শুক্রবার 4 সেপ্টেম্বর রাতে ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানান তিনি। এ ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা রয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছেন। নারায়ণগঞ্জ সদরে ফতুল্লার পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। শনিবার রাত 1:30 পর্যন্ত দগ্ধ 37 জনের মধ্যে 21 জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার রাতে দগ্ধ মুসল্লিদের অনেকেই শ্বাসনালী, মুখমণ্ডল সহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা কেউই সংখ্যামুক্ত নন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনায় নারায়ণগঞ্জবাসী কাঁদছেন। গ্যাস বিস্ফোরণে মুসল্লিদের হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস এবং জেলা প্রশাসন 3টি তদন্ত কমিটি গঠন করেছে। দাফনের জন্য মৃতদেহগুলো স্বজনদের কাছে শনিবার হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরসহ দুর্ঘটনাস্থলে আশেপাশের পরিবেশ, আত্মীয় স্বজনদের কান্না এবং আহাজারিতে ভারী হয়ে উঠেছে। শুক্রবার রাত থেকে উদ্দীকাকুল স্বজনরা অপেক্ষা করছেন হাসপাতালের সামনে। হঠাৎ হঠাৎ ভেতর থেকে মৃত্যুর খবর আসছে, সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে হাজারি। কেউ সন্তান, কেউ স্বামী অথবা ভাই হারানোর ব্যথায় বিলাপ করছেন। রাতে অনেকেই স্বজনদের খুঁজে পাননি, তাদের উদ্বেগ ছিল লক্ষ্য করার মতো। জানতে পারছেন না তাদের ভাই বা সন্তান বেঁচে আছে না মারা গেছেন, এ হাসপাতালে আছে না অন্য কোথাও নেওয়া হয়েছে। তবে সময় গড়ানোর পাশাপাশি নিশ্চিত হন মসজিদের দগ্ধ সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এরপর থেকে শুরু হয় তাদের অপেক্ষার পালা। রাতেই খবর আসে এক শিশুর মৃত্যু। এ ঘটনায় সেটাই প্রথম মৃত্যু। এরপর শুরু হয় সন্তান হারানো, মা বাবার কান্না ছুঁয়ে যায় অন্যদেরও। এভাবেই কান্না, হাজারি এবং বিলাপের মধ্য দিয়ে পার হয়েছে শনিবার সারাদিন। দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুতে এলাকায় কালো পতাকা উত্তোলন করে শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শনিবার এলাকার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে নগদ 20,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের চিকিৎসা সেবা দিতে গিয়ে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছেন। দগ্ধদের চিকিৎসার সর্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দগ্ধ ব্যক্তিদের আত্মীয় স্বজনকে সহায়তা দিতে পুলিশ হটলাইন চালু করেছে। শুক্রবার রাতে দুর্ঘটনার পর থেকে ফতুল্লার পশ্চিমতলা বাইতুস সালাত জামে মসজিদ এলাকায় পরিবেশ থমকে গেছে। এমন দুর্ঘটনা কেউ মেনে নিতেই পারছে না, ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সংস্থার ওপর। গ্যাস বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসী তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন। বিস্ফোরণের 20 দিন আগে গ্যাস লিকেজের বিষয়টি মসজিদ কমিটি একটি প্রতিনিধি দল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে জানিয়েছিলেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ ব্যাপারে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাই স্থানীয়রা এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়েও প্রশ্ন তুলছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে এ পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে।
একে একে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে মুসল্লিদের লাশ। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। শনিবার 5 সেপ্টেম্বর বিকেল পর্যন্ত 12 জনের মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। একে একে সবার মরদেহ মাঠে রাখা হয়। রাত 10টা পর্যন্ত এক শিশু সহ 10 জনের জানাজা হয়েছে। জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। চোখের জলে প্রিয়জনকে দাফন করেছেন স্বজনরা। সন্ধ্যা 6টায় জানাজা শেষে এক শিশুর দাফন করা হয়। পরে কুদ্দুস ব্যাপারী জানাজা হয়। কিছুক্ষণ পর তাকেও দাফন করা হয়। মাগরিবের নামাজের পর আরও 2 জনের জানাজা অনুষ্ঠিত হয় স্থানীয় খেলার মাঠে। এরপর একই মাঠে আরও 6 জনের জানাজা হয়। পরে নিজ নিজ গ্রামের বাড়িতে তাদের লাশ নিয়ে যাওয়া হয়। এ পর্যন্ত 10 জনের জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে বিকেল থেকে একে একে নিহতদের মরদেহ ফতুল্লার পশ্চিমতল্লা এলাকায় নিয়ে আসা হয়। ফতুল্লার পশ্চিমতল্লা বোমওয়ালার বাড়ির খেলার মাঠে নিহতদের জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে অনেকগুলো খাটিয়া। গোছল এবং জানাজা শেষে মরদেহ দাফন করেন স্থানীয়রা। বাইতুল সালাত মসজিদে বিস্ফোরণে শনিবার রাত পর্যন্ত শিশুসহ 20 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এতগুলো মানুষ মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে পুরো এলাকায় কালো পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে শনিবার এলাকার সব দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। নিহতদের মরদেহ গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদা বারিক। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন ইউএনও। এ সময় নিহতদের পরিবার সদস্যদের হাতে 20,000 টাকা করে দেন। আজকের মতো এ পর্যন্ত ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।